সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি আমি মজুমদার চুয়েল। প্রতিদিন বিকাল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থেকে আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনা কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা এবং সুযোগের কথা। উপজেলা পরিষদের 5 ধাপের নির্বাচন এরই মধ্যে শেষ হয়েছে। বিএনপি এবং কিছু রাজনৈতিক দল অংশ না নেয়, এমনিতেই অংশগ্রহণমূলক হয়নি নির্বাচন। আওয়ামী লীগের বিদ্রোহী কিছু প্রার্থী নির্বাচনে কিছুটা উত্তেজনা ছড়িয়েছে, আর এতেই বিভিন্ন স্থানে বেশ কিছু সহিংসতাও হয়ে গেছে। এক রাঙামাটিতেই নির্বাচনী কর্মকর্তা সহ 7 জন নিহত হয়েছেন। নোয়াখালীতে নির্বাচন ঘিরে অন্তত 3 জন গৃহবধূ ধর্ষিত হয়েছেন। ফরিদপুর এবং ব্রাহ্মণবাড়িয়ায় নিহত হয়েছেন অন্তত 2 জন। এসব নিয়ে আজ মানচিত্রে আলোচনার বিষয়, নির্বাচন পরবর্তী সহিংসতা কেন? আজ এ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন, নোয়াখালী থেকে এনআরডিএস এর নির্বাহী পরিচালক আব্দুল আওয়াল এবং ফরিদপুর থেকে জেলা উদীচী সভাপতি অধ্যাপক আব্দুল মোতালব। 3 জনকেই স্বাগত জানাই আজকের মানচিত্র অনুষ্ঠানের শুরুতে। নোয়াখালী থেকে নির্বাহী এনআরডিএস এর নির্বাহী পরিচালক আব্দুল আওয়াল, আপনাকে দিয়ে শুরু করি। নোয়াখালীর যে ঘটনা আসলে সারা বাংলাদেশকে একদম এক ধরনের স্তম্ভিত করে দিয়েছে, এবং এটি প্রায় প্রমাণিত যে নির্বাচনে ভোট দেয়া নিয়ে কেন্দ্র করে 3-3 জন গৃহবধূ গণধর্ষণের শিকার হলেন। আন্দোলন হয়েছে, প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে, কিন্তু এই নৃশংসজনক ঘটনা কেনই বা ঘটবে? ধন্যবাদ আপনাকে। এই নৃশংসতা তো সামাজিক সংঘাত যখন তৈরি হয় সেখানে নিপীড়নমূলক কার্যক্রম এবং নৃশংসতা ঘটে। নির্বাচনকে ঘিরে যে এই সংঘাত সহিংসতা হয়েছে আসলে শুধু নির্বাচনকালীন সময় নয়, নির্বাচনের আগেও পরেও নোয়াখালীর দক্ষিণাঞ্চলে এই প্রবণতাটা দেখা যাচ্ছে যে নারীর প্রতি বিশেষভাবে সহিংসতা বেড়ে গেছে। এখন যেই সংঘাতগুলো হয় সেই সংঘাতগুলো নারীর উপর কেন এসে পড়ে? বিষয়টা খুব স্বাভাবিক যে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি ওই অঞ্চলটাতে, বিশেষত নোয়াখালীর দক্ষিণাঞ্চলে, এখানে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে একটা বড় ধরনের পতন লক্ষ্য করা যাচ্ছে, যে নারীর সামাজিক সুরক্ষা ওই সমাজটা নিশ্চিত করতে পারছে না। এখন ধরুন এটা কেন হচ্ছে, যে কোনো ধরনের আক্রমণাত্মক প্রবণতা সেটা নারীর বিরুদ্ধে যাচ্ছে, এবং যে কোনো ধরনের সংঘাত, দ্বন্দ্ব, সামাজিক সংঘাত, তার একটা প্রভাব নারীর উপর যাচ্ছে। তো এটা কেন যাচ্ছে? কারণ যে দৃষ্টিভঙ্গিটা নারীর প্রতি ওখানে তৈরি হয়েছে, যে কোনো ভাবেই হোক আমাদের সমাজ এবং আমাদের শিক্ষা ব্যবস্থা একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে আমরা ব্যর্থ হয়েছি। এটা আর নারী ওখানে সংঘাত এবং সহিংসতার প্রথম শিকার হচ্ছে, এবং এটা খুবই দুঃখজনক। নোয়াখালীতে, দক্ষিণাঞ্চলে এটাকে ঘিরে নাগরিক সমাজ এবং মানুষের মধ্যে বিরাট প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে, এটা কেন হচ্ছে। এখন এটা আমরা যদি ভেতরে ঢোকার চেষ্টা করি যে এটার কারণটা কোথায় আছে, আসলে আমি আগেই বলেছি যে যারা অপরাধপ্রবণ মানুষ, যারা খুব সংঘাতপ্রবণ মানুষ, যারা সমাজে আধিপত্য বিস্তার করতে চায়, তারা নারীর প্রতি আক্রমণটাকে করছে তাদের একটা ক্ষমতা প্রদর্শনের জন্য। এটা শুধু রাজনীতির সঙ্গে নয়, এখানে জায়গা জমি, সম্পদ এবং অন্যান্য বিষয়ে যখন সংঘাত হয়েছে অতীতে, দেখা গেছে যে সেটা নারীর উপর দিয়েই সেই সহিংসতাটা বেশি পরিমাণে হয়েছে। সুতরাং এখন যেটা হচ্ছে সেটা শুধু নির্বাচন পূর্ব এবং নির্বাচন পরবর্তীকালীন নয়, এটা আসলে দেখাই যাচ্ছে নারীর প্রতি সহিংসতা প্রবণ এলাকা দক্ষিণাঞ্চল। এবং এখানে এটা এক ধরনের, আমি যদি বলি, আমাকে কেউ জিজ্ঞেস করে যে এটা এক ধরনের কি বলবো, সাইকোপ্যাথিক বিহেভিয়ার, এবং এটা আমরা আসলে বন্ধ করতে ব্যর্থ হয়েছে, এবং সামাজিক সুরক্ষা তৈরি করতে পারছি না, সেরকম সামাজিক সংহতি তৈরি করা যাচ্ছে না যেটা মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে এটাকে প্রতিরোধ করবে।
জি, আপনাকে ধন্যবাদ, আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমরা জনাব আলমগীর হোসেন, আপনার কাছে জানি যেটা ছিল নোয়াখালীর পরিস্থিতি, আপনার এখানে এরকম ঘটেনি, তারপরেও ব্রাহ্মণবাড়িয়াতে সম্ভবত দুজন নির্বাচন পরবর্তী সহিংসতা মারা গেছেন। এমনিতেই এই এই নির্বাচনটিতে আসলে একটি বড় দল অংশগ্রহণ না করায় ভোটারদের উপস্থিতি একেবারেই 15-30% মধ্যে আমরা দেখেছি। তার মধ্যে যদি এই সহিংসতাগুলো ঘটে, তাতে এক দুজন মানুষ মারা যায়, তাতে আসলে ভোটাররা পরবর্তীতে ভয়ের কারণে ভীত সন্ত্রস্ত হয়ে ভোট কেন্দ্রে যাবে কিনা সেটাও একটা সন্দেহ। সেটি আমরা কি প্রশাসনকে আসলে সরাসরি দায়ী করি যে প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? একদম কি প্রশাসনকে দায়িত্ব দেওয়াটা আমাদের ঠিক হচ্ছে? নির্বিঘ্নে ভোটে যায় কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আপনার অবগতির জন্য আমরা জানতে চাই যে আমাদের এই জেলায় 9টি উপজেলার মধ্যে আমাদের 6টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে এবং আমাদের 505টি কেন্দ্রে আমাদের ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটদানকালে আমাদের এই 505টি কেন্দ্রের মধ্যে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা দাঙ্গাহাঙ্গার মতো ঘটনা ঘটেনি। সুতরাং যে ভোটাররা যে ভয়ভীতিহীনভাবে যে ভোট কেন্দ্রে আসতে পেরেছে এই বিষয়টা আমরা নিশ্চিত করেছি এবং এই ঘটনার কারণে যে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসতে পারবে না সেরকম কোনো বিষয়টা ছিল না। এখানে যে দুটো ঘটনা ঘটেছে আমাদের, একটা নবীনগরে এবং একটা হলো আমাদের সরাইল থানায়, দুটো বিষয় ছিল। আসলে আপনারা জানেন যে এই জেলা এখন দাঙ্গা প্রবণ একটা এলাকা, বিশেষ করে নবীনগর, আশুগঞ্জ এবং সরাইল তিনটা থানাই দাঙ্গা প্রবণ এলাকা এবং এরা ব্যক্তিগত বিরোধ এবং পারিবারিক বিরোধ এবং সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে এদের এখানে পুষ্টিগত দ্বন্দ্ব বিরাজ করে এবং প্রায় তারা দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয়। অতীতে যে নির্বাচনগুলো হয়েছিল সেই সময় অনেক দাঙ্গা হাঙ্গামার মতো ঘটনা ঘটেছিল। এইবার আমরা খুব সতর্ক ছিলাম, আমরা সেরকম ব্যবস্থা নিয়েছি। বিশেষ করে আপনাকে বলবো আমরা যে আমরা দাঙ্গা হাঙ্গামায় এখানে আমরা দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়, বললাম এই ধরনের অস্ত্রশস্ত্র এগুলো যারা যেখানে তৈরি করে যে কামরা তৈরি করে আমরা কামাদের তালিকা তৈরি করেছি, সেখানে নজরদারি করেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং অনেক দেশীয় অস্ত্রশস্ত্র আমরা উদ্ধার করেছি। যে কারণে এবার নির্বাচনী পরবর্তীতে যে সহিংসতা সেই সহিংসতা অন্যান্য সময় তুলনায় অনেক কম ছিল। যে দুটো ঘটনা ছিল সেখানে নবীনগরের যে ঘটনা ঘটেছে সেখানে একই বাড়ির তাদের সাথে আগে থেকেই সম্পত্তি নিয়ে বিরোধ ছিল, পূর্ব বিরোধ ছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে আগেও কয়েকবার মারামারি মতো ঘটনা ঘটেছে, মামলা মোকদ্দমা চলছিল। তো এই নির্বাচনকে কেন্দ্র করে আসলে তাদের যে পুরো বিরোধটা সেই বিরোধটাকে এই নির্বাচনকে কেন্দ্র করে তারা এই বিরোধের প্রকাশ ঘটিয়ে তাদের একটা উদ্দেশ্য হাসিল করতে চায় এবং এই ঘটনায় আমরা অলরেডি 4 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আমাদের সেখানে পুলিশ হয়েছে এবং শান্তিপূর্ণভাবে আমরা সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এবং বর্তমানে পরিস্থিতি খুব এটি কমই সহিংসতা বলা চলে, তারপরও একজন মানুষই বা মারা যাবে কেন? আপনারা সাংস্কৃতিক সংগঠনের সংগঠনের সঙ্গে যুক্ত, আপনারা আসলে সার্বিকভাবে কি দেখেন? আমরা হলো এই বিষয়গুলোকে মানে আমাদের একজন সংস্কৃতি কর্মী হিসেবে বা সংস্কৃতি সংগঠক হিসেবে আমরা এটাকে মোটেই পজিটিভ দেখি না, কারণ আমাদের দেশের নির্বাচনের যে ইতিহাস সেই 75 পরবর্তী কাল থেকেই কম বেশি এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। 2001 সাল থেকে এই ঘটনার ব্যাপ্তি বেড়েছে, এবারে যে নির্বাচনটি হয়ে গেল 30 ডিসেম্বর 2018, নির্বাচনের আগে থেকেই একটা পরিবেশ ওই রকমের একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল যেখানে বিরোধী দলগুলো কোন প্রচার করতে পারেনি, পোস্টার লাগাতে পারেনি, মাইকিং করতে পারেনি, সেখানেও বিভিন্নভাবে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, অনেককে জেল হাজতে করে দেয়া হয়েছে, মানে এরকম একটা ঘটনা নির্বাচন আগের থেকেই শুরু হয়ে গিয়েছিল। তারপর নির্বাচনটা যেভাবে হলো দেশবাসী দেখেছে যে রাতের বেলায় সমস্ত ভোট কেটে ব্যালট বাক্স ভর্তি করে দেয়া, এটা আমরা বলবো যে গণতন্ত্রের জন্য আমাদের মুক্তি সংগ্রাম সেই গণতন্ত্রের বুকে পেরেক ঠুকে দেওয়া।
তো অন্যান্য পর আমরা 2000 যেটা দেখেছি নির্বাচনে নির্বাচন পরবর্তীকালে বিভিন্ন এলাকায় বিশেষ করে দক্ষিণ বাংলায় এবং অন্যান্য এলাকায়ও ব্যাপক ধরনের ঘটনা ঘটেছে লুটপাট অগ্নিসংযোগ নারী নির্যাতন তো এবারের বিষয়টা ঠিক অতটা ছিল না এরকমটা হয়নি তারপরেও যেটা হয়েছে এটা বিরতির পর আবারও ফিরলাম মানচিত্রে অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড আলোচনার বিষয় নির্বাচন পরবর্তী সহিংসতা কেন আজ নিয়ে আলোচনা যুক্ত আছেন এই পর্বে যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন নোয়াখালী থেকে এনআরডিএস এর নির্বাহী পরিচালক আব্দুল্লাহ ওয়াল জনাব আউয়াল আপনাকে দিয়ে আবার শুরু করি নোয়াখালী যে ঘটনা পরপর তিনটা ঘটনা কিন্তু ঘটলো একটি ঘটনা ঘটলো অভিযুক্তদেরকে গ্রেপ্তার করা হলো পরের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হলো আবারও ঘটনা ঘটলো মানে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেও যারা কাজগুলো করছে তাদেরকে ভীতি প্রদর্শন করতে পারছে না ব্যাপারটা কেন কিরকম হয় আসলে আমি জানি না দেখুন আমাদের যে সংঘাত সহিংসতার যে রাজনীতি সেই জায়গাটাতে আমাদের একটু ভাবা দরকার আর কেন অপরাধীরা ভীত হচ্ছে না সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার ভেতরে আমাদের ঢোকার চেষ্টা করা উচিত কেন সমাজ ব্যর্থ হচ্ছে নারীর সুরক্ষা করতে এখন একটা জিনিস হলো যে আপনারা খেয়াল করবেন যে আমাদের নির্বাচনে জন অংশগ্রহণ খুব কম ছিল ভোটার টার্ন আউট খুব কম ছিল এখন আমরা ভোটের প্রতি আস্থাটা মানুষের ফিরিয়ে আনা দরকার এক এবং দুই হলো এই সংঘাত সহিংসতাটা বন্ধ করতে হলে সমাজে সংহতি পুনর্নির্মাণ করা দরকার আপনি যে প্রশ্নটা করেছেন যে কেন এরপর হচ্ছে কারণ যেই শক্তিগুলো এই অপরাধমূলক কার্যক্রম করছে এবং তারা তাদের আধিপত্য বিস্তারের জন্য ভয় দেখানোর জন্য নারীকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি সাথে সাথেই কিছু দেয়া যেত কারণ আইনি প্রক্রিয়া আমরা সবাই জানি যে এটা একটু লম্বা প্রশাসন তো ব্যবস্থা নিচ্ছে এবং পুলিশ তার কার্যক্রমের ভিত্তিতে অপরাধীদের গ্রেফতারও করেছে কিন্তু আসলে যদি আমরা একটা তাৎক্ষণিকভাবে অনেকগুলো ব্যবস্থা আরো নেওয়া যেত এবং সামাজিক প্রতিরোধের জন্য একটা প্রচেষ্টা হাতে নেওয়া গেলে একমাত্র আমরা এটা থেকে বেরিয়ে আসতে পারি মোদ্দা কথা হলো যে আমরা জন অংশগ্রহণ বাড়াতে পারি কিনা সমাজের সকল কাজে সমাজে মানুষ মানুষের সংহতি পুনর্নির্মাণ করতে পারি কিনা নারীর প্রতি সহিংসতা বন্ধ করার জন্য একটা ভয়ভীতিহীন পরিবেশ গড়ে তোলার জন্য সামাজিক আন্দোলন ওখানে করতে পারি কিনা এবং সর্বোপরি প্রশাসন এবং পুলিশ বাহিনী অপরাধীদের ব্যাপারে যদি আন্তরিকভাবে এবং কঠিনভাবে ব্যবস্থা গ্রহণ করে এবং আইনি প্রক্রিয়াগুলো যদি আমরা খুব তাড়াতাড়ি বিচার কাজ সম্পন্ন করতে পারি তাহলেই একমাত্র সম্ভব এই ধরনের নিপীড়ন নির্যাতন এবং যে গণধর্ষণের ঘটনা ঘটেছে এটাকে বন্ধ করা আমরা একদিনেই সমাজের প্রচলিত মূল্যবোধ বিশ্বাসগুলো শেষ করে দিতে পারবো না কিন্তু ওখানে আবার পুনর্নির্মাণ করতে হবে আমাদের গোড়া থেকে যেখানে শিক্ষা থেকে শুরু করে সামাজিক প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করা এবং ওখানে যে পাড়া মহল্লায় গ্রামে যে মানুষগুলো থাকে তাদের মধ্যে আবার পুনরায় আস্থা সম্পর্ক ফিরিয়ে আনার জন্য প্রশাসন নাগরিক সমাজ সবাই যাওয়া উচিত এবং আমরা গিয়ে সার্বিকভাবে একটা সামাজিক আন্দোলন তৈরি করা দরকার যাতে অপরাধীরা ভয় পায় আর সমাজ জেগে ওঠে কারণ এটা শুধু অপরাধমূলক কার্যক্রমকে কখনোই দমন করা যাবে না যদি না আমরা সমাজ তৈরি না হই এবং আমরা যদি এগুলোকে রুখে না দাঁড়াই সুতরাং আমি বিশ্বাস করি যে নাগরিক সমাজ প্রশাসন এবং আমাদের পুলিশ বাহিনী যৌথভাবে নোয়াখালী দক্ষিণাঞ্চলে যেটা দীর্ঘদিন সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল আসলে জায়গা জমিকে ঘিরে সংঘাত সহিংসতা এখানে নিত্যকার ব্যাপার ছিল সুতরাং এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের এই প্রচেষ্টাটা দরকার আর নির্বাচনী প্রতিষ্ঠানগুলোকে এবং নির্বাচনে মানুষের অংশগ্রহণ আরো বাড়ানোর জন্য একটা ইতিবাচক পরিবেশ গড়ে তোলা দরকার যাতে স্থানীয় সরকারকে ঘিরে আমরা এই ধরনের দুঃখজনক সংঘাতময় মৃত্যু অবিচার নৃশংসতা ধর্ষণ এগুলো যাতে আমরা না দেখতে পাই এবং আমরা যদি প্রকৃতই তাদেরকে নির্বাচন করার সুযোগ নিতে পারি
যারা আসলে আধিপত্য চায় না, মানুষের জন্য কাজ করতে চায়। তো ওখানে আধিপত্যের সংস্কৃতির অবসান ঘটানো দরকার এবং ইতিবাচক রাজনীতি পরিবেশ তৈরি করা। জি জনাব, আপনাকে ধন্যবাদ। জনাব আলমগীর হোসেন, আপনার কাছ থেকে কিছু জানতে চাওয়া যে আসলে পুলিশ তো তার কাজটা মোটামুটি যতটুকুই মনে করি না কেন কাজটা করছে। নোয়াখালী ঘটনা যদি বলি, পুলিশ যে কাজটি করেছে প্রথম গণধর্ষণ ঘটনার পরে আসামিদেরকে গ্রেপ্তার করেছে, আসামির মধ্যে প্রধান আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়েছে, সেটি গণমাধ্যমে খবর প্রকাশের পরে জানা গেল যে তার আইনজীবী ভুল বুঝিয়েছে বা ভুল তথ্য দিয়ে হাইকোর্ট থেকে জামিন নিয়েছে। এই ঘটনা কিন্তু ভুরি ভুরি করছে, খুনের মামলা আসামিরা বেরিয়ে যাচ্ছে, সন্ত্রাসীরা জামিন নিয়ে বেরিয়ে যাচ্ছে। আইনের এই ফাঁক ফোকরগুলো আসলে পুলিশ বাহিনীর হাতে কি সব কিছু আছে বা তথ্যগত ত্রুটি, বা আপনারা যখন মামলাটি ফাইনাল চার্জশিট প্রদান করেন সেখানে কোনো ফাঁক ফোকর থাকে যেখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ থাকে এই সন্ত্রাসী বাহিনীদের? ধন্যবাদ আপনাকে। আসলে যে ফৌজদারি যে বিচার ব্যবস্থা, এই বিচারের কতগুলো অংশ রয়েছে। একটা হলো যে প্রসিকিউশন, একটা হলো আমরা যারা তদন্ত করি, তদন্তকারী সংস্থা রয়েছে, বিচার বিভাগ রয়েছে, এবং পাশাপাশি আপনার আপনার যে আইনজীবীদের একটা ভূমিকা রয়েছে, যেমন পিপি থাকে, এপিপি থাকে, সবারই একটা যৌথ প্রচেষ্টা একটা ঘটনা কিন্তু মানে তদন্ত থেকে শুরু করে বিচার কাজ পর্যন্ত সবাই সম্পৃক্ত থাকেন। তো এর মধ্যে আমাদের পুলিশের যে অংশটা আমরা তদন্ত করি, তদন্ত করে যদি সাক্ষ্যপ্রাপ্ত সাক্ষ্য প্রমাণে কারো যদি অভিযোগ প্রমাণিত হয় সেক্ষেত্রে আমরা চার্জশিট প্রদান করে থাকি। তো চার্জশিট প্রদান করার পরে সেখানে কিন্তু মামলাটা ঘটনাটা প্রমাণের দায়িত্ব কিন্তু পুলিশের না, যারা সাক্ষী থাকেন তারাই কিন্তু মামলার ঘটনাটা বিজ্ঞ আদালতে প্রমাণ করে থাকেন। তো এই ক্ষেত্রে অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সাক্ষীরা বায়াস হয়ে যায় বা দেখা যাচ্ছে যে তারা মানে মানতদ্দের সময় একরকম বক্তব্য দিয়েছেন, পরবর্তীতে যখন সাক্ষ্য পর্যায়ে যায় তারা অন্যরকম বক্তব্য দিতে পারেন, নানার কারণে কিন্তু মামলাটা আসামিরা খালাস পেতে পারেন। তো এই ক্ষেত্রে যে আইনি ফাঁকফোকর কথাটা আসলে ওইরকম না, মানে জামিনের যে বিধানগুলো রয়েছে সেটা কিন্তু আইন দ্বারা নির্ধারিত, আইনে নির্ধারণ করা আছে যে কোন কোন ক্ষেত্রে জামিন পাবে, কোন ক্ষেত্রে জামিন পাবেন না। কারণ যখন বিজ্ঞ বিচারকগণ জামিন দেন তখন আইনের মধ্য থেকেই তাদেরকে জামিন দেন, সেক্ষেত্রে আসলে পুলিশে কিছু করার থাকে না, কারণ আইনের মধ্য থেকেই তারা জামিনে বের হয়ে আসেন। আমাদের যে অংশটা আমরা তদন্ত করি, তদন্ত করে তাদেরকে আইনের হাতে সুপর্দ করি এবং সেক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে মানে বিচার যখন শুরু হয়, চূড়ান্ত পর্যায়ে পুলিশ সাক্ষী থাকলে পুলিশ সাক্ষী দেয়, অনেক সময় সাক্ষীরা হাজির হন না, সাক্ষীরা মারা যান বা দেখা যায় সাক্ষ্য প্রদানে তাদের অনিচ্ছা থাকে, নানার কারণে কিন্তু সাক্ষীরা ঘটনা প্রমাণ করতে না পারলেই তখন তারা খালাস পেতে পারেন। কিন্তু এখানে যে তদন্তের যে ত্রুটি বিচ্যুতি বা যেটা আইনি ফাঁকফো করে এই কথাটা আসলে ওইভাবে আইনে নেই। জি জনাব আলমগীর হোসেন, আপনাকে ধন্যবাদ। জনাব আবদুল্লাহ আওয়াল, আপনাকেও ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এ ছিল আজকের আয়োজনে, ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।